ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। नमस्कार, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেবাদিদেব মহাদেবের ত্রিনয়ন দৃষ্টিতে এই সাত রাশির ভাগ্য চমকাতে চলেছে, অর্থাৎ ত্রিনয়নের দৃষ্টি এই সাত রাশির উপর পড়তে চলেছে। এই সাত রাশির মহা ভাগ্যশালী রাশি হতে চলেছে। কোন কোন এই সাত রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কিন্তু প্রত্যেককে আমি বলবো, আপনারা কমেন্ট বক্সে ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। অর্থাৎ এই শ্রাবণ মাসে হচ্ছে শিবের জন্মমাস। এই শ্রাবণ মাসে এই যে দেবাদিদেব মহাদেবের যে জন্মমাস এবং ত্রিনয়নের দৃষ্টিতে সাত রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। কোন কোন এই সাত রাশি কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ, আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট আপনারা পাবেন, কর্মযোগ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, বিদেশ থেকে আর্নিং আপনাদের বাড়বে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনাদের ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে সিংহ রাশির। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ হতে চলেছে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, আকস্মিক ধনলাভ। পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় কি না সেটা কিন্তু আপনাদের হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না, ফ্রেশার্স আছেন, তারা কিন্তু কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং দৈনিক রোজগার আপনাদের বাড়বে, বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পাবেন, শিক্ষাক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে দেবদিদেব মহাদেবের ত্রিনয়ন দৃষ্টিতে। সম্পত্তিগত দিকগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, সম্পত্তি ক্রয় এ সময় কিন্তু আপনারা করতে পারেন, অর্থাৎ সম্পত্তি কেনার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে শুভ, বিদেশ থেকে আপনাদের ইনকাম হবে, দাম্পত্য সুখের জায়গা শুভ বিবাহের যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে নির্দেশ করছে। শরীরগত দিকটা অনেকটাই আপনাদের কিন্তু আগের থেকে ভালো হবে, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে অনেকটাই ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত এই সময় আপনাদের হতে চলেছে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে এবং কর্মযোগ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনি কুম্ভ রাশি মানুষ, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন শিবের ত্রিনয়ন দৃষ্টিতে। চার নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারাও সাপোর্ট পাবেন, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, প্রমোশনের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু আপনারা আপনাদের ক্ষেত্রে হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা এবং নিজস্ব প্রপার্টির যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, অর্থাৎ দেবদিদেব মহাদেবের কৃপায় আপনাদের নিজস্ব প্রপার্টির সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ নিজের কোনো সম্পত্তি কেনার জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত,
কর্মক্ষেত্রে উন্নতি, সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে কর্কট রাশি। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের পুনরুদ্ধার হবে। এর পরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আকস্মিক ধন প্রাপ্তি, কর্মযোগ, কর্মক্ষেত্রে উন্নতি, পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, লাভ সফলতা সাকসেস জায়গায় নির্দেশ করছে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা বেশি নির্দেশ করছে। নমস্কার, ওং নমঃ শিবায়।